আমি বাংলাদেশি ফ্ল্যাগ কেব বানায় বানাইছি, আমি বাংলাদেশি ফ্ল্যাগ বানাইছি, বাংলাদেশি সম্পর্কে অনেক জানবো, অনেক জানবো, অনেক কিছু জেনেছি, অনেক কিছু জেনেছি, আশার আগ্রহ আছে, আশার আগ্রহ আছে, যদি সুযোগ পাই, যদি সুযোগ পাই অবশ্যই আসবো, অবশ্যই আসবো, প্রাণপ্রিয় বাংলাদেশে, প্রাণপ্রিয় বাংলাদেশে, ওর মধ্যে কোনো শুধু ভাষা ছাড়া ওর মধ্যে কোনো পাকি ইয়ার ভাব নেই, যে পাকিস্তানের ভাব নেই, ঠিক আছে, ইউ নো পয়লা বৈশাখে আমরা পয়লা বৈশাখ মেহাম ও চাওয়াল পানিকান্দা ডালকে আর ইলিশ মাছ নেই তো ইলিশ মাছলি, ইলিশ মাছলি ও মাছলি ফ্রাই করতেও তো ইলিশ মাছলি আর পানি মে যে ভাত ডালতেও না রাত কো রাত কো পানি পানি ভাত ডালকে রাখতেও সোবা ও ভাত ওই ভাত উঠাকে পানিকান্দা সে উঠাকে মাছলি মাছলি লেকার তো ফের আমি ও খাতি সাথে আলু ভাততে তো আবি তো মাছলি নেই ইধার তুমি তো মুঝে নেই করা সকতি হো পয়লা বৈশাখ ফের কে হোগা শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, সবাইকে আমাদের তরফ থেকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভকামনা, সবাইকে আমাদের তরফ থেকে বাংলাদেশে নববর্ষের নববর্ষ শুভকামনা, শুভ নববর্ষ, বাংলা নববর্ষে আজকে আমরা পাকিস্তানে অবস্থান করতেছি তাও বিদেশির সঙ্গে, কিন্তু বাংলাদেশের ঐতিহ্য কালচার এখনো ভুলে যায়নি, তো আমিও বাংলাদেশি অবস্থান করতেছি না, বাট বাংলাদেশি ভিডিও দেখে মনের মধ্যে ভালো লাগতেছে, সবাই যখন ভিডিও বানাচ্ছে তো আমার মনের মধ্যে অনেক ভালো লাগতেছে, তো আজকে আমরাও ভিডিও বানিয়ে ফেললাম আপনাদের জন্য। আসলে ভিডিওটা তাড়াহুড়ো করে বানানো হুট করে মাথায় ছিল না, যখন আসলে টিকটক খুললাম তখন দেখলাম যে সবাই ভিডিও বানাচ্ছে তখন আমরাও বানিয়ে দিলাম। তো বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার, বাংলা নববর্ষ অনেক ভালো কাটুক, পয়লা বৈশাখের শুভেচ্ছা। আর পয়লা বৈশাখে কার কী প্ল্যান আছে সবাই তো ঘুরতে যাবেন জানি, পান্তা ইলিশ খাবেন, বাট আমাদের বাসায় পান্তা ইলিশ নেই, আমরা খেতে পারতেছি না, পান্তা ভাত খেতে পারবো, ইলিশ মাছ তো আর পাকিস্তানে খেতে পারবো না, এখানে তো নেই, তো পান্তা ভাত সঙ্গে আলু ভাতটা এগুলোই খেতে পারবো, কাঁচামরিচ খেতে পারবো, ঘি খেতে পারবো, ভর্তা খেতে পারবো, বাট ইলিশ মাছটা খুব মিস করতেছি, কারণ পয়লা বৈশাখে প্রতি বছর আমরা ইলিশ মাছ খেতাম, ইউ নো পয়লা বৈশাখে আমরা পয়লা বৈশাখ মেহাম ও চাওয়াল পানিকান্দা ডালকে আর ইলিশ মাছ নেই তো ইলিশ মাছলি, ইলিশ মাছলি ও মাছলি ফ্রাই করতেও তো ইলিশ মাছলি আর পানি মে যে ভাত ডালতেও না রাত কো রাত কো পানি পানি ভাত ডালকে রাখতেও সোবা ও ভাত ওই ভাত উঠাকে পানিকান্দা সে উঠাকে মাছলি মাছলি লেকার তো ফের আমি ও খাতি সাথে আলু ভাততে তো আবি তো মাছলি নেই ইধার তুমি তো মুঝে নেই করা সকতি হো পয়লা বৈশাখ ফের কে হোগা আর মাটি কি বর্তন না মাটি কি বর্তন মে খাতে এখানে মাটি কি বর্তন মাটি কি গ্লাস মে তো তুমি কাহো কুচ মাছলি তো নেই সরে বলো সবই ইলিশ মাছলি মাটি কাজ সব কুচ তুমরে এ দেখে বাংলাদেশ তুম ঘাবলা এ দেখে বাংলাদেশি ফ্ল্যাগ আমরা লাগাই নিছি পিছনে এখন তো পাকিস্তানটা এখানে লাগাইলেই হবে বাসায় এ সেটিং করছে সব কিছু আমাদের বাসাটা সুন্দরভাবে এই ডেকোরেশন করছে একদিন দেখাবো আপনাদেরকে পুরো বাসাটা সুন্দর করে সাজাইছে আগের থেকে আরও বেশি সো পয়লা বৈশাখ সবাই সেলিব্রেট করতেছে আর আমি তাকায় তাকায় দেখতেছি কারণ আমি পয়লা বৈশাখ সেলিব্রেট করতে পারতেছি না পাকিস্তানে বসে আমার অনেক খারাপ লাগতেছে যে বাংলাদেশে থাকলে হয়তো ঢাকাতে থাকলে রমনা বটমূলে যাওয়া হয় তো যাওয়া হয়েছে অনেকবার ওখানে যেতাম ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতাম মাটির জিনিসপাতি কিনতাম হাঁড়ি পাতিল কিনতাম বাট এখানে তো সেটা হবে না কারণ পাকিস্তানে তো আর পয়লা বৈশাখ হয় না অন্য অন্য কান্ট্রিতে অবশ্য হয় আমেরিকাতেও বাঙালিরা করে লন্ডনেও করে কিন্তু শুধু পাকিস্তানে তো আর হয় না পাকিস্তান বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশে তো আর হয় না বাট ওই আমেরিকার দিকে হয় কি ওইদিকে তো অনেক বাঙালি এদিকে হয় তো এই হচ্ছে ব্যাপার তো অনেক ভালো লাগতো যদি পাকিস্তানে বাংলা নববর্ষ সেলিব্রেট করা যেত ইলিশ মাছটা যদি পেতাম খুব মিস করতেছি এই জিনিসগুলো বাট হোয়াট এভার কোনো ব্যাপার না আসলে ভাগ্য মানুষকে অনেক সময় অনেক জায়গাতে নিয়ে চলে যায় তো আজকে আমরা আমি শাড়ি পরেছি সে পরেছে পাঞ্জাবি আর তার মাথায় এইমাত্র গামছা ছিল সে খুলে ফেলছে কিন্তু এতক্ষণ নাচানাচি করতেছিল তুমি গামছা কীভাবে পড়ছিল পরে দেখা যেত সবাইকে তুমি কীভাবে পড়ছিল সে কিন্তু ভীষণ বাংলাদেশি হওয়ার আগ্রহী দেখেন তার মুখে কিন্তু হাসি সে বাংলাদেশি ড্রেস পরতে বাংলাদেশি সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে সে ভিডিও দেখতেছে আমার সাথে সাথে যে মানুষ পয়লা বৈশাখের দিন এভাবে গামছা বাঁধে তো সেইভাবে গামছা বেঁধে বেঁধে সে ভিডিও বানাইছে টিকটকে রিলস বানিয়েছে ফেসবুকে সো এইগুলো দেখে এই দেখেন সে এখন তার লাগতেছে না ওর মধ্যে কোনো শুধু ভাষা ছাড়া ওর মধ্যে কোনো পাকি ইয়ার ভাব নেই যে পাকিস্তানের ভাব নেই ওর মধ্যে মানে একটা হাসি খুশি মানুষ একটা কিউট মানুষ মাশাআল্লাহ ঠিক আছে কেমন লাগে ওরে আল্লাহ রে কত বাংলা বলতেছে রে এই বাংলা ভাষা দেখেন আজকে পাকিস্তানে বসে ও বাংলা ভাষা বলতেছে আপনারা ভাবতে পারতেছেন আর আমি সেই পাকিস্তানে অবস্থান করতেছি ব্যাপারটা অন্যরকম না আমরা এই পাকিস্তানি লোক
সেই বাংলা ভাষায় আমার সাথে কথা বলতেছে এখন, আমাদের সেই বাংলা, সেই বাংলা আর বলবো না। সো দেখেন, বলবো আমি, বাংলা বলবো, বলবো, বাংলা ভালো লাগে, অনেক ভালো লাগে। মাশাল্লাহ, লেখেন সবাই একবার যে এত সুন্দর করে এসে বাংলা বলতেছে। বাংলা ভালো লাগে অনেক বেশি, অনেক বেশি ভালো লাগে। বাংলা দেশে যাবা? আমি বাংলাদেশি ফ্ল্যাগ কেবল বানাইছি, আমি বাংলাদেশি ফ্ল্যাগ বানাইছি, ঠিক আছে? ইয়ে দেখো, তুমি বানাইছো? আমি বানাইছো, আমি বানাইছি, আমি বানাইছি ফ্ল্যাগ, ফ্ল্যাগ বাংলাদেশি। বলো, বাংলা নববর্ষে, বাংলা নববর্ষে আমি বাংলাদেশে নেই, আমি বাংলাদেশে নেই, কিন্তু কিন্তু পাকিস্তানে বসে, পাকিস্তানে বসে বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ উপভোগ করব, উপভোগ করব, সবার ভিডিও দেখব, সবাই আমার ভিডিও দেখব, ঠিক আছে? আমি সবার ভিডিও দেখব, আমি সবার ভিডিও দেখব, বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে অনেক জানব, অনেক জানব, অনেক কিছু জেনেছি, অনেক কিছু জেনেছি, আশার আগ্রহ আছে, আশার আগ্রহ আছে, যদি সুযোগ পাই, যদি সুযোগ পাই অবশ্যই আসবো, অবশ্যই আসবো, প্রাণপ্রিয় বাংলাদেশে, প্রাণপ্রিয় বাংলাদেশে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ করবো, বাংলা নববর্ষ, বাংলাদেশে নব করবো, নববর্ষ, নববর্ষ সবার অনেক ভালো কাটুক, সবাই অনেক ভালো কাটুক, এই কামনা করি, এই কন্বা করে, এই কামনা করি, এই কান্বা করে, কামনা কামনা করবে। হ্যাঁ সবাই, আমার ভাষা কেমন লেগেছে, আমার ভাষা কেমন লেগেছে, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আর সবাইকে, সবাইকে বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ শুভ নববর্ষ, শুভ নববর্ষ, বাই বাই, বাই বাই, আল্লাহ হাফেজ।